Dear students, how are you? I hope you are well. I am Alauddin, connected Khalifpur online secondary school classroom. Today I will teach you about voicelets. At first, what's voice or definition of voice? D-I-N-A-E-I, definition of voice. Actually, voice is a formation of भार अर्थात एखाने सब्जेक्ट निजे किसु करे এবং অন্যের কাজ ও তার উপর এসে পড়ে। তাহলে ভয়েস হচ্ছে মূলত ভার্বের গঠন। এখানে সাবজেক্ট নিজে কিছু করে এবং অন্যের কাজ তার উপর এসে পড়ে। ক্লিয়ার? এবার আমি ভয়েস এর শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করব। ক্লাসিফিকেশন of voice মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং অন্যটি হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েস। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। নাম্বার নাম্বার ওয়ান অ্যাক্টিভ ভয়েস, টু প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, অন্যটি হচ্ছে কি প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস যখন সাবজেক্ট নিজে অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কোনো কাজ করে তখন সেই সেন্টেন্স এর ভার
অ্যাক্টিভ হয়। যেমন আই ডু দা ওয়ার্ক, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এখন আমি প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। প্যাসিভ ভয়েস যখন সাবজেক্ট নিজে অ্যাক্টিভ বা সক্রিয়, অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কোনো কাজ করে না, অর্থাৎ অন্য কোনো অন্য কোনো অবজেক্ট অন্য কোনো অবজেক্ট এর কাজ তার উপর এসে পড়ে, তখন সেই সেন্টেন্স তখন সেই সেন্টেন্সের ভার প্যাসিভ হয়। যেমন দা ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে দেখা যাচ্ছে যে প্যাসিভ ভয়েস হচ্ছে যে যখন সাবজেক্ট নিজে অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কোনো কাজ করে না, অর্থাৎ অন্য কোনো করে, তখন সেই সেন্টেন্সের ভাব প্যাসিভ হয়। যেমন দা ওয়ার্ক ইজ ডান বাই মি। ডিয়ার স্টুডেন্টস, নাও আই উইল টিচ ইউ অ্যাবাউট দ্য রুলস অফ ভয়েস সেন্স। দি রুলস অফ ভয়েস সেন্স, নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হয়, এবং তার পূর্বে বিভাগ
বা অক্সিলারি ভার্ব অর্থাৎ সহায়কারী সহায়কারী ক্রিয়া বসে নাম্বার টু অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হয় নাম্বার থ্রি টেন্স ও পার্সন অনুসারে টেন্স ও পার্সন অনুসারে বিভাগ হবে নাম্বার ফোর মূল ভাব মূল ভাব এর পাস্ট পার্টিসিপিল মূল ভাবের পাস্ট পার্টিসিপিল হয় প্রিয় শিক্ষার্থীরা আমি আর একবার বলছি দ্য রুলস অফ ভয়েস টেন্স নাম্বার ওয়ান অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হয় এবং তার পূর্বে সরি তার পূর্বে বাই বসে তার পূর্বে বাই বসে নাম্বার টু অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় টেন্স ও পার্সন অনুসারে বি ভার্ব বসে প্লাস নাম্বার ফোর মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম হয় নাও আই উইল টিচ ইউ অ্যাবাউট দ্য চেঞ্জ অফ অবজেক্ট টু সাবজেক্ট আই সমান সমান মি হি সমান সমান হা হি সমান সমান হিম দে দেম উই সমান সমান আস এবং ইউ কোনো পরিবর্তন হবে না ইউ হবে তাহলে দেখা যাক যদি সাবজেক্ট আই থাকে তাহলে অবজেক্ট হিসেবে সেটা মি হবে যদি সি থাকে তাহলে হা হবে হি থাকলে হিম হবে দে থাকলে দেম হবে আবার যদি সাবজেক্ট উই থাকে তাহলে অবজেক্ট হিসেবে সেটা আস হবে এবং সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে অবজেক্ট ইউ হবে প্রিয় শিক্ষার্থীরা আমি এখন টেন্স অনুযায়ী ভয়েস টেন্স দেখাব অ্যাট ফার্স্ট নাম্বার ওয়ান প্রেজেন্ট
indefinite tense. Present indefinite tense equal to vibhav am, is, are, hoy. Present continuous tense one am being, is being, are being, what. Number three, present perfect tense vibhav have been, has been washed. Number four, past past indefinite tense shuman was oblique were washes. Number five, past continuous tense shuman was being, were being. Number six, past perfect tense shuman vibhav have been washed. Number seven, future indefinite tense one shall be oblique will be washed. Number eight, future continuous tense shall be being will be being washed. Number nine, future
perfect tense shall have been will have been তাহলে দেখা যাচ্ছে যে টেন্স অনুযায়ী মানে ভয়েস সেন্সের ক্ষেত্রে বিভাগ ব্যবহারের নিয়ম প্রিয় শিক্ষার্থীরা ভয়েস সেন্স জানতে হলে অবশ্যই তোমাদের টেন্স সম্বন্ধে এবং টেন্সের গঠন প্রণালী সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং ভয়েস সেন্সের ক্ষেত্রে কোন টেন্স থাকলে কোন বিভাগ হয় এগুলো তোমাদের জানতে হবে যেমন প্রেজেন্ট ইনফিনিট টেন্স শোন শোন বিভাগ এম ইজ আর হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শোন শোন এম বিং ইজ বিং আর বিং হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স শোন শোন বিভাগ হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন বসে পাস্ট ইনফিনিট টেন্স শোন শোন বিভাগ ওয়াজ অথবা ওয়্যার বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শোন শোন ওয়াজ বিং অথবা ওয়্যার বিং বসে পাস্ট পারফেক্ট টেন্স শোন শোন হ্যাভ বিন বসে ফিউচার ইনডিফিনিট টেন্স শোন শোন শ্যাল বি বা উইল বি বসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স শোন শোন বিভাগ শ্যাল বি বিং অবলিক উইল বি বিং হয় তো বসে ফিউচার পারফেক্ট টেন্স শোন শোন বিভাগ শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন হয় এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস সেন্স নিয়ে আলোচনা করব প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত প্রেজেন্ট ইনফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে অবজেক্ট এর সাবজেক্ট হয় প্লাস plus m is r হয় plus by বসে plus sorry plus moon bhav is past moon bhav is past participle form hoy plus by বসে plus
subject a object hoy jemon I write a letter. I write a letter. তাহলে এখানে আমরা প্রথমে object এখানে letter a letter এটাকে আমরা প্রথমে subject করব. A letter is প্রথমে letter object নিয়ে আসলাম তারপরে বিভাগ যেহেতু এটা present indefinite tense is নিয়ে আসলাম আবার যেহেতু এক বছর এবার মূল ভাবে past participle form কেন দিয়ে আছে write তাহলে হবে a letter is written অতিরিক্ত বাই এবং আই থাকলে মি তাহলে অ্যাক্টিভ হয়েছে দেওয়া আছে এ লেটার আই রাইট এ লেটার এখানে আমরা প্রথমে কি করলাম অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম তারপরে টেন্স অনুযায়ী বিভাগ ইজ নিয়ে আসলাম যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যার কারণে ইজ তারপরে আমরা মূল ভাবকে পার্টিসিপল ফর্ম করলাম রাইট আছে এটাকে রিটেন করলাম তারপরে বাই তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা আমাদের অবশ্যই টেন্স সম্পর্কে জানতে হবে টেন্স সম্পর্কে আমরা যদি সঠিকভাবে না জানি তাহলে আমরা ভয়েস পরিবর্তন করতে পারব না বিশেষ করে টেন্সের গঠন প্রণালী সম্বন্ধে অবশ্যই ধারণা থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা দেখাবো প্রথমে সাবজেক্ট এর অবজেক্ট করব এবং অবজেক্ট এর সাবজেক্ট করব প্লাস টেন্স অনুসারে বিভাগ অর্থাৎ am being is being are being
plus mood verb a past participle mood verb a past participle form plus by plus baki also যেমন আই এম ডুইং আই এম ডুইং দি ওয়ার্ক এর প্যাসিভ করলে প্রথমে এখানে অবজেক্ট আছে ডি ওয়ার্ক বি ওয়ার আগে নিয়ে চলে আসলাম প্যাসিভ ভয়েসের অবজেক্ট এখানে এসে সাবজেক্ট হয়ে গেল দা ওয়ার এটা যেহেতু এক বছর যার কারণে ইজ অতিরিক্ত বিং এবার মূল ভাবের পাঁচ পার্টিসিপিল ফর্ম ডান অতিরিক্ত প্রিপোজিশন বাই সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বুঝা গেল তাহলে এখানে আমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করলাম টেন্স অনুযায়ী ইজ বিং লিখলাম তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম অতিরিক্ত প্রিপজিশন বাই এবং এখানে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট আই ছিল সেটা পরিবর্তনে অবজেক্ট হলো মি প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি তোমরা বাড়িতে বসে বিভিন্ন চ্যানেলে বা মোবাইল সেটে এই ক্লাসগুলো দেখবা সবাই ভালো থাকবা এবং বর্তমানে করোনা পরিস্থিতি একটা মারাত্মক অবস্থা হয়ে দাঁড়িয়েছে তোমরা অবশ্যই জনসমাগম এড়িয়ে চলবা এবং মুখে সবসময় মাস্ক ব্যবহার করবা সেই সাথে সবসময় বেশি বেশি করে হাত ধোবা কমপক্ষে 20 সেকেন্ড ধন্যবাদ সবাইকে